হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই এবং অবশ্যই খুব ভালো আছো এটা ভেবেই আজকে আমি আমার ব্লগটা শুরু করছি। এই গরমে যা অবস্থা, আমি জানি সবারই একদম মানে হালাত খারাপ। তার মধ্যেই দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি। রেডি হয়ে কোথায় যাচ্ছি? যাচ্ছি কৃষ্ণনগর তানিষ্কের শোরুমে। ওখানে একটা 10 দিনব্যাপী ওদের অনুষ্ঠান চলছে, তো ওখান থেকে আমাকে ইনভাইট করেছে। তো আমি ভাবলাম আমি যখন যাচ্ছি তাহলে চলো ওখানে একটা ব্লগ বানাই, তাহলে ওখানকার যে লেটেস্ট কালেকশন যেটা আমি দেখতে পাবো আমার সাথে সাথে তোমরাও দেখতে পাবে, তাহলে তোমরা যারা কিনতে ইচ্ছুক তারা কৃষ্ণনগর তানিষ্কের শোরুমে এসে ওই জিনিসগুলো নিতে পারবে, বা কৃষ্ণনগরের বাইরে যারা আছো তারা তাদের পার্শ্ববর্তী যে তানিষ্কের শোরুম সেখানে গিয়েও তারা এই জিনিসগুলো পারচেস করতে পারবে। তো সেই জন্যই আমি আজকে এই ব্লগটা বানাচ্ছি। তাহলে আমার সাথে এই ব্লগটা পুরোটা দেখতে থাকো, আর কেমন লাগলো জানাতে ভুলো না। কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আজকে আমার সঙ্গী আমার মেয়ে। দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি তানিষ্কের শোরুমে। কি সুন্দর করে সাজিয়েছে দেখো তানিষ্ক, এখানে এদের ওয়েডিং এক্সিবিশন সেলিব্রেট করছে, তাই সাজিয়েছে ও ঠিক যেন বিয়েবাড়ির মতো করে, তাই না? চলো এবার ভেতরে যাওয়া যাক। বাহ, কি চমৎকার করে সাজানো হয়েছে ভেতরটা, চারিদিকটা ফুল দিয়ে ডেকোরেশন করা, আর তার মাঝে চারিদিকে সুন্দর সুন্দর গয়না ছড়ানো ছেটানো। নিচটা বেশ ভিড়, তাই চলো প্রথমে ওপরে গিয়ে কিছু লাইট ওয়েট গয়না দেখে আসি। প্রথমেই শুরু করছি ইয়াররিংস দিয়ে। খুব সুন্দর সুন্দর ইয়াররিংস এখানে সাজানো। সুন্দর সুন্দর ঝুমকো থেকে শুরু করে কিছু কিছু স্টেটমেন্ট কালেকশনও আছে, দেখাচ্ছি তোমাদের পরে। সত্যি গয়নাগুলো এত সুন্দর, দেখে চোখ ফেরানো যাবে না। এই ঝুমকোগুলো দেখো কি সুন্দর, না? এত সুন্দর সুন্দর ঝুমকো দেখে যাদের বিয়ে হয়নি তারা নিশ্চয়ই ভাবছো যে বিয়েটা এবার করেই ফেলি, আর যাদের বিয়ে হয়ে গেছে তাদের জন্য তো আছেই অ্যানিভার্সারি। তাছাড়াও জন্মদিন, কাছের মানুষের বিয়েতে গিফট দেওয়া, এরকম কত কিছু তো লেগেই থাকে। এবার এই ইয়াররিংটা দেখো, এত সুন্দর দেখে তোমাদের না দেখিয়ে থাকতে পারলাম না। ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে জানি না, কিন্তু সামনে থেকে সত্যিই খুব সুন্দর। এটা দেখো, এটা আর একটা স্টেটমেন্ট পিস, কি অপূর্ব না? সত্যি তানিষ্কের ডিজাইন নিয়ে কিছু বলার নেই। এবার আসি লেডিসদের বেস্ট ফ্রেন্ড ফর এভারে। মেয়েদেরকে খুশি করতে গেলে ডায়মন্ডের জুড়ি মেলা ভার, সে ছোট্ট একটা ইয়াররিং হোক বা ফিঙ্গারিং, যাই হোক না কেন, কি বলো? আর আস্ত একটা নেকলেস হলে তাহলে তার কথাই নেই। দেখো এখানে কি সুন্দর সুন্দর নেকলেস, সবটা হয়তো বোঝাতে পারছি না, কিন্তু সামনে থেকে এসে দেখলে আমি কথা দিচ্ছি তোমাদেরও খুব ভালো লাগবে। এবার এই ডায়মন্ড রিংটা দেখো কি চমৎকার, খুব সুন্দর। আমার এই ব্লগটা নন্দীও দেখে, তাই সুযোগ পেয়ে রিংটা পরেই নিলাম, জোকস অ্যাপার্ট। বাট সত্যিই খুব সুন্দর ডিজাইন, আর এরকম অনেক সুন্দর সুন্দর ফিঙ্গারিংস এখানে আছে, দাঁড়াও দেখাচ্ছি তোমাদের।
এবার দেখাই কিছু পেন্ডেন্ট কালেকশন। এগুলো বেশ হেভি লুকের, তবে প্রচুর পেন্ডেন্ট এখানে আছে, ভারী, হালকা, মডার্ন, সাবেকি প্রচুর কালেকশন এখানে তোমরা পেয়ে যাবে। এবার দেখায় কিছু মব চেন কালেকশন। সত্যি গয়না আমার এত ভালো লাগে না, দেখতে গেলে কোনটা দেখি আর কোনটা ছাড়ি বুঝতে পারি না। আর তাছাড়া তোমাদের দেখাবো বলে দোকানে যা যা আছে মোটামুটি সবই দেখাচ্ছি। এই মব চেনটা দেখো, একদম এক্সক্লুসিভ কালেকশন, ডিটেলিংটা না খুব সুন্দর। বেশ কিছু এক্সক্লুসিভ গয়না তো আমরা দেখে নিলাম, এবার এখানকার রিটেল সেলস অফিসার মৌসুমি সাহার কাছ থেকে দেখে নিই যে এখানে নতুন কী অফার আর কী স্কিম চলছে। কৃষ্ণনগর তানিষ্কে আপনাদের সবাইকে ওয়েলকাম। আমাদের স্টোরে 10 দিনের একটা প্রোগ্রাম চলছে, যেটাকে আমরা তানিষ্কের ওয়েডিং এক্সিবিশন বলছি। এখানে তানিষ্কের যে এক্সক্লুসিভ গয়নাগুলো আছে সেগুলোর এক্সিবিশন চলছে। আমাদের নিচের ফ্লোরে ওটার এক্সিবিশন হচ্ছে। এখানে আপনি তানিষ্কের যত জুয়েলারি আছে যেগুলো অ্যাওয়ার্ড প্রাপ্ত সেসব জুয়েলারি এখানে দেখতে পারবেন। যদি আপনার মনে হয় যে আমি এখান থেকে কিছু প্রোডাক্ট পারচেস করবো, আপনি করতে পারেন, অথবা বুকিং করতে পারেন, অথবা আপনি কোড নিয়েও রেখে দিতে পারেন যাতে পরবর্তীকালে আপনারা পারচেস করতে পারেন। এছাড়াও এই 10 দিনের যে প্রোগ্রাম আমাদের কালকে থেকে স্টার্ট হয়েছে, মানে 15 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত চলবে। এক একটা দিনে এক এক রকম প্রোগ্রাম থাকবে। আপনারা যদি কেউ ইন্টারেস্টেড থাকেন আমাদের তানিষ্কের সাথে যুক্ত হওয়ার জন্য, অবশ্যই স্টোরে এসে অথবা দিদির সাথে যোগাযোগ করতে পারেন। আর একটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস আপনাদের কাছে শেয়ার করতে চাই আমি। আপনাদের তানিষ্কের গয়না সম্বন্ধে অনেকেরই অনেক প্রশ্ন থাকে যে কীভাবে তৈরি হয়, কেন মেকিং চার্জ এরকম, বা কী করে এত ডিজাইন তৈরি হয়। তো আপনাদেরকে সবাইকে জানাতে চাই, এই মাসের 22 তারিখে আমাদের যে এতগুলো ডিজাইন যে তৈরি করে, যে ডিজাইনিং হেড, তিনি আমাদের কৃষ্ণনগর স্টোরে আসছেন। তো আপনারা আসতে পারেন, আপনাদের ডিজাইন সম্বন্ধে অথবা তানিষ্কের যে কোনো ডিজাইন সম্বন্ধে যে কোনো কনফিউশন থাকলে, অথবা আপনারা যদি আপনাদের কোনো পুরনো ডিজাইন বা মাথায় এরকম কোনো ডিজাইন আছে বানাতে চাইছেন তানিষ্কের কাছ থেকে, এসে কিন্তু সরাসরি আমাদের ডিজাইনারের সাথে কথা বলতে পারেন। তো উনি আপনাকে আমাদের ডিজাইন সম্বন্ধে এবং আমাদের কারিগরি সম্বন্ধে সমস্ত কিছু জানাবেন। তো অবশ্যই আপনারা চেষ্টা করুন যে ওটায় যদি যোগ দিতে পারেন। আর এখন আমাদের এখানে পুরনো সোনা এক্সচেঞ্জের উপর অফার চলছে। হয়তো আপনারা সবাই এক্সচেঞ্জের ব্যাপারটা জানেন, যেহেতু সবাই টুকটাক এক্সচেঞ্জ করে থাকেন, বাট তানিষ্কের প্রসেস একটুখানি বেশি আপনাদের সাথে ফ্রেন্ডলি এবং ক্লিয়ার খুব। তো আপনার কাছে যদি পুরনো সোনা থাকে, সেটা 22 ক্যারেটের হোক অথবা 22 ক্যারেটের কম হোক, হলমার্কিং হোক অথবা হলমার্কিং না হোক, আপনি আমাদের কাছে আসতে পারেন, চেঞ্জ করতে পারেন অথবা চেকটাও করতে পারেন যে কত ক্যারেটের সোনা রয়েছে। এছাড়াও আমাদের এখানে আপনি অল্প অল্প করে সোনা টাকা জমিয়ে সোনা পারচেস করতে পারেন, যেটাকে আমরা বলছি গোল্ডেন হারভেস্ট, মানে সোনার চাষ করা। তো যদি আপনাদের যে কোনো বিষয়ে ইন্টারেস্টেড থাকে অথবা যদি এমনি একবার এসে আমাদের স্টোরটা ভিজিট করে যান, অবশ্যই যোগাযোগ করুন আমাদের সাথে, তানিষ্ক কৃষ্ণনগরে, আর দিদির সাথেও যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ। এখন আমি চলে এসেছি ওদের যেখানে জুয়েলারি শোকেসিং অনুষ্ঠান চলছে সেখানে। এখানে থরে থরে তানিষ্কের রকমারির নতুন কালেকশনে জায়গাটা ভরিয়ে রেখেছেন ওনারা। দেখে যেন মনে হচ্ছে আলিবাবার কোনো গুহায় চলে এসেছি। এখানে লহরি, চোকার, কানবালা, ফুলকান, ঝুমকো, মাথার টিকলি, এছাড়াও নোয়া বাঁধানো, শাখা বাঁধানো, পলা বাঁধানো বিভিন্ন রকম জুয়েলারি দিয়ে জায়গাটা সাজিয়ে রেখেছে। এই যে এগুলো হলো রতনচূর। আশা করি বেশ কিছু জুয়েলারি আমি তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি, আর এইসব জুয়েলারিগুলো দেখতে তোমাদের বেশ ভালোই লেগেছে। এই দেখো, এটা একটা একাঙ্গরীয়, আর এই লক্ষ্মীটা দেখছো, এটা কিন্তু সোনার, কি সুন্দর না? থাক
আসবে, আপনাদের যদি কিছু রিকোয়ারমেন্ট থাকে, কোনো মিক্স অ্যান্ড ম্যাচ করে জুয়েলারি বানাবেন, তো ওনার সাথে কথা বলতে পারেন। উনি স্পেশালি এই প্রোগ্রামের জন্য 22 তারিখে এখানে থাকবে। তো আপনার আশা করি সবাই যদি আপনাদের মনে হয় ডিজাইনারের সাথে এসে দেখা করতে পারবেন থাকে কিছু। এগুলো হলো তানিষ্কের কিছু এক্সক্লুসিভ অ্যান্টিক টেম্পল আর পলকি কালেকশন। এগুলো ভীষণ স্টাইলিশ আর মডার্ন। সব মিলিয়ে আমি বলবো, হাতে যদি কোনো ফাঁকা সন্ধে থাকে তাহলে বাড়িতে বসে না থেকে এক পাক ঘুরে যেতেই পারো। আমার মনে হয় ভালোই লাগবে আর সন্ধেটাও ভালোই কাটবে। আর সেখানে বসে বসে তানিষ্কের আতিথেয়তার লাভ ওঠাচ্ছে। বাড়ি যেতে যেতে তানিষ্কের কিছু মঙ্গলসূত্রের কালেকশন দেখিয়েই আজকে আমি আমার ব্লগটা শেষ করছি। আশা করি ভালো লাগলো। সেই বিকালবেলায় এসেছিলাম, এখন প্রায় সন্ধে হয়ে গেছে, এবার বাড়ি ফেরার পালা। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আজকে আমার ব্লগটা? যদি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও, কেমন? আমার এই ছোট্ট পরিবারটাকে বড় করার জন্য তোমাদের সাহায্য আমার খুব প্রয়োজন, তাহলে একটা সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু। তাহলে আজ আসি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে। ততক্ষণের জন্য টাটা।